করছি, তার চাইতে বেশি আমাদের মনে একটা স্পৃহা, কোনটা? যে হুজুরের পরিচয়টা। আচ্ছা দিচ্ছি, হুজুরের বয়সটা বসেন। হুজুরের বয়স কত এবং হুজুর কোথায় শিক্ষা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বসেন, বলছি। আপনারা হয়তো সবাই আমাকে চিনেন মোটামুটি, আমাকে এইখানে এই মাহফিলে আসার আগে কারা কারা চিনেন হাসপাতাল তো দেখি, কারা চিনেন আমাকে সারা বাংলাদেশে কারা চিনেন আমাকে? ইনশাআল্লাহ হুজুরের কাছে হুজুর ছোট হইলো, আমাদের মনে একটা খুঁতখুঁতি আছে, এই খুঁতখুঁতিটা আমার আমার মনে যেমন আছে আশা করি অনেকের মনেই। আল জামিয়া মিডিয়া, দ্য হোলি কোরআন, শো ইজ পিপল দ্য রাইট ওয়ে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা উঠে যাচ্ছেন কোনো সমস্যা নাই, কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। আর যারা বসবেন ইনশাআল্লাহ একটু আগে বসে, পিছিয়ে মানুষ ধরে আছে তাদের বসার ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। হুজুরের কাছে হুজুর ছোট হইলো, আমাদের মনে একটা খুঁতখুঁতি আছে, এই খুঁতখুঁতিটা আমার আমার মনে যেমন আছে আশা করি অনেকের মনেই। এই যে হুজুর যদি ছোট হয়, মূলত হুজুর হুজুর ওনার মূল্যবান কথাগুলি আমরা শুনে আসলে অবাক হচ্ছি, তার চাইতে বেশি আমাদের মনে একটা স্পৃহা, কোনটা? যে হুজুরের পরিচয়টা। আচ্ছা দিচ্ছি, হুজুরের বয়সটা বসেন। হুজুরের বয়স কত এবং হুজুর কোথায় শিক্ষা? আচ্ছা ঠিক আছে, ওনার এই পরিচয়টা আগে পেলে জনগণ আরেকটু তৃপ্তি পাবে, এটা আমার মনে একটা ধারণা। ঠিক আছে বসেন, বলছি। আপনারা হয়তো সবাই আমাকে চিনেন মোটামুটি, আমাকে এইখানে এই মাহফিলে আসার আগে কারা কারা চিনেন হাসপাতাল তো দেখি, কারা চিনেন আমাকে সারা বাংলাদেশে কারা চিনেন আমাকে? কারা কারা চিনেন হাসপাতাল আমাকে মাহফিলে আসার আগে বা মোবাইলে কিংবা টিভিতে দেখেন? হাত না মা, আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আপনারা জানেন এই কথাটা। আমি একজন ধর্মীয় আলোচক একটা টিভি, সেটার নাম আনন্দ টিভি। হ্যাঁ, আমার বয়স 9 বছর চলে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবা মা ভাই বোন, আমরা 2 ভাই 1 বোন, বাবা মা সবাই আছেন, দয়া করবেন আপনারা আমার বাবা মার জন্য। এবং আমার শিক্ষকতার যোগ্যতা, আমি একজন হাফেজ, আমি মাওলানা পড়ছি। আমার পড়ালেখা হাতির জুতো সবাই চিনেন হয়তো, ওইখানে আমি পড়াশোনা করি। আর আমার বাসা হচ্ছে রামপুরা বনশ্রী, সেখানে আমি থাকি আলহামদুলিল্লাহ। তালি দেওয়া যাবে না, তালি থেকে না, তালি থেকে সমস্যা যাক। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলতেছিলাম আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইয়া মাফ চাওয়া যায়, ক্ষমা চাওয়া যায় মাফ করার মালিককে, আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে দেয় তাহলে আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, যদি আল্লাহকে পাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন আমাকে কিভাবে পাইবা, সেই কথাও আল্লাহ তাফসীরের ভিতরে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন তাফসীরের ভিতরে? আল্লাহ বলে দিয়েছেন যে আমাকে কিভাবে তোমরা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুম আল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله قلت سيد الدنيا المؤمن مسلمان قل إن كنتم تحبون الله بندكم جدي أما كي بايت جاو تاولي تمي أمر نبيك محبة ترى نبيك أنشر ترى فاتبعوني يحببكم الله جدي أما كي نبيك أنشر ناكرا تاولي أما كي فاوجة بينا আর যদি আমি নবী আমার নবীকে অনুসরণ করো, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আমি আল্লাহ অনেক দয়াবান এবং ক্ষমাশীল, তোমরা যদি নবীকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহর বাইতে রাজি আছেন কারা কারা? দুটো হাত বাড়ান, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার দিদার আমাদের সকলকে দিয়ে দিও, তোমার নবীকে আমাদের সকলকে এমন আমল করো তৌফিক দান করো, তোমার নবীর সাথে আমাদের হাসান হাসান হয়। আমিন।
আল জামিয়া মিডিয়া দা হোলি কোরআন শোস পিপল দা রাইট ওয়ে